হ্যালো ফ্রেন্ডস ডাব্লুবি ইউটি ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স অন পয়েন্ট টু পয়েন্ট থ্রি যে মাইক্রো টিচিং করতে হয় পাঁচটা স্কিলের ওপর আজকে আমরা এডুকেশনের এডুকেশনের মাইক্রো টিচিং অর্থাৎ পাঁচটা স্কিলের ওপর এডুকেশনের কোনো একটা টপিকের ওপর আমরা মাইক্রো টিচিং দেখাবো তো তোমরা এটা ফন পেজের পর কৃতজ্ঞতা শিকার অর্থাৎ যে টিচার তোমাকে সাহায্য করেছে তার জন্য তার কৃতজ্ঞতা স্বরূপ এই পেজটা তোমরা লিখতে পারো এরপর এরপর আমরা দ্বিতীয় যে পেজ সেটা ইন্ট্রোডাকশান অর্থাৎ মাইক্রো টিচিং থ্রো মাই সিমু সিমুলেশান মোড এখানে তোমরা একটা এখানে একটা ভূমিকা লিখবে অর্থাৎ মাইক্রো টিচিং সম্পর্কে তোমরা ভূমিকা লিখবে এরপর আমরা মাইক্রো টিচিং অর্থাৎ মাইক্রো টিচিং কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবো মাইক্রো টিচিং বলতে আমরা কি বুঝি সেটা একটু লিখছি এরপর মাইক্রো টিচিং অর্থাৎ অনুশিক্ষণের অর্থাৎ মাইক্রো টিচিংয়ের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা একটু লিখে দেবে আমরা নেক্সট পয়েন্ট অর্থাৎ পাঁচটা স্কিলের ওপর এবার ব্যাখ্যা করব। তোমরা দেখো অবশ্যই তোমরা কিন্তু ল্যান্ডস্কেপ মুডে দেখবে তাহলে পুরো বিষয়টা একটু বুঝতে পারবে পোর্ট্রেট মোড করবে না একটু ঠিক আছে রোটেট করে নেবে অর্থাৎ ল্যান্ডস্কেপ মুড ল্যান্ডস্কেপ মুডে দেখলে তোমরা কিন্তু খুব একদম স্বচ্ছ দেখতে পাবে তো আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে পাঠস্থাপন পাঠস্থাপনে এখানে তোমাকে একটা অবশ্যই একটা অবশ্যই তোমাকে এ নিতে হবে অর্থাৎ একটা টপিক নিতে হবে এডুকেশনের অর্থাৎ সেই বিষয়টা নিতে হবে এবং একটা টপিক নিতে হবে পাঠ একক এবং পাঠ এককের মধ্যে অর্থাৎ টপিকের নাম এবং সেটাকে কয়েকটি উপ এককে ভাগ করতে হবে মূল বিষয়বস্তু এই জায়গাটায় তোমাকে অবশ্যই এখানে কিন্তু মূল বিষয়বস্তু এই 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 জায়গাটায় তোমাকে যে বিষয়টা পড়াবে সেটা খুব সংক্ষেপে লিখবে মন তোমরা জানো যে প্রত্যেকটা স্কিলের আবার পাঁচটা করে উপ একক আছে অর্থাৎ পাঁচ প্রত্যেকটা স্কিলের প্রত্যেকটা ওই স্কিলের পাঁচটা করে উপাদান আছে এবং সেই পাঁচটা উপাদানের ভিত্তিতে শিক্ষকের কি কাজ এবং শিক্ষার্থীদের কি কাজ সেটা তোমাকে দেখাতে হবে দেখো তোমরা দেখে নাও একটু পড়ে নিও আমি খুব স্লোলি স্লাইডগুলো পাস করছি এরপর এই যে প্রত্যেকটা স্কিল লেখার পর তোমাদেরকে জানো যে একটা ডেমো ক্লাস দিতে হয় এবং সেই ডেমো ক্লাসটা তোমাদের পেয়ার গ্রুপের মাঝে দিতে হয় অর্থাৎ সহপাঠীর মাঝে দিতে হয় এবং সেই সহপাঠীর দু দুজনের ফিডব্যাক নিতে হয় অর্থাৎ মূল্যায়ন মূল্যায়ন অর্থাৎ তুমি যখন প্র্যাকটিস করবে ছাত্র তোমার সহপাঠীর সামনে তখন কিন্তু দুজন ছাত্রী ফিডব্যাক নিতে হবে ভালো না খারাপ হয়েছে কোথায় ভালো হয়েছে কোথায় তা তোমার ঘাটতি রয়েছে সেই বিষয়ে এরপর আমরা অর্থাৎ প্রশ্নকরণ দক্ষতা প্রশ্নকরণ দক্ষতা নিয়ে আলোচনা করব। এ এখানেও তোমরা জানো যে পাঁচটা উপাদান থাকবে এবং প্রত্যেকটা পাঁচটা উপাদানের পরিপ্রেক্ষিতে শিক্ষকের কি কাজ শিক্ষার্থীদের কি কাজ এবং সেই সেইগুলো তোমাকে কিন্তু দেখাতে হবে এবং শিক্ষার্থীদের কাজ এইগুলো তোমাকে দেখাতে হবে দেখো তোমরা এখানে পাঁচটা উপাদান এইভাবে আমরা ইয়ে করেছি ব্যাখ্যা করেছি এরপর আমরা অর্থাৎ এই যে ডেমো ক্লাস দেওয়ার এটা হচ্ছে মূল্যায়ন পত্র এটা হচ্ছে মূল্যায়ন পত্র এরপর হচ্ছে প্রদীপন ব্যবহার অর্থাৎ টিচিং টিচিং এড প্রদীপন ব্যবহারে দক্ষতা টিচিং এড দক্ষতা এখানেও পাঁচটা উপাদান থাকবে বা পাঁচটা উপাদানের ভিতরে শিক্ষকের কী কাজ শিক্ষার্থীরা কি করবেন সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটা স্কিল লেখার পর তোমরা জানো যে ডেমো ক্লাস একটা ডেমো ক্লাস দিতে হয় এবং সেই ডেমো ক্লাসে অবশ্যই এটা আমরা যে চার্ট এবং মডেল তৈরি এ করেছি সেটা দেখানোর চেষ্টা করেছি চার্ট মডেল এরপর হচ্ছে মূল্যায়ন পথ ইয়ে বিশদীকরণ অর্থাৎ ইলাস্ট্রেশন স্কিল ইলাস্ট্রেশন স্কিল এখানে দেখো পাঁচটা এখানেও পাঁচটা উপাদান অর্থাৎ তোমরা জানো যে প্রত্যেকটা দক্ষতার কিন্তু পাঁচটা উপাদান থাকবে এবং প্রত্যেক প্রত্যেকটা দক্ষতা যে পাঁচটা উপাদান থাকবে সেই সেই ভিত্তিতে শিক্ষকের কি কাজ শিক্ষক কি করবেন এবং সেই বিষয়ে তোমাকে কিন্তু লিখতে হবে বিস্তারিতভাবে আরও একবার বলে দিই তোমরা এই ভিডিওটা দেখার সময় অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে দেখবে তাহলে দেখবে একটা ঠিক আছে পুরো বিষয়টা বুঝতে পারবে একসাথে এটা অবজারভেশন সিট অর্থাৎ মূল্যায়নপত্র এরপর আমরা লাস্ট যে স্কিল আমাদের উৎসাহ দেন অর্থাৎ রিএনফোর্সমেন্ট স্কিল রিনফোর্সমেন্ট স্কিল তোমরা জানো এটা এডুকেশনের আমরা পাঁচটা স্কিলের ওপর দেখাচ্ছি রিএনফোর্সমেন্ট এখানেও আমাদের পাঁচটা উপাদান থাকবে এবং পাঁচটা উপাদানের ভিত্তিতে শিক্ষক কী করবেন শিক্ষার্থীরা কী করবেন সেটা কিন্তু লিখতে হবে তোমাকে এবং এরপরে আমাদের আবার ওই মূল্যায়নপত্র অর্থাৎ ডেমো ক্লাসের ডেমো ক্লাস তোমার কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা পিআর গ্রুপ দিয়ে তুমি একটু মূল্যায়ন করে নেবে অর্থাৎ অবজারভেশান শিটও বলে এটাকে তো এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ